আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি আজকে আবার চলে আসলাম সিনান শোনার আরেকটা ভিডিও নিয়ে আমার সিনান সোনা অসুস্থ ঠান্ডা লাগছে ওর জ্বর বাবা সবাইকে হায় বলো বাবা সবাইকে হায় দাও সবাইকে হায় দাও হায় সালাম দাও সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম সিনান সোনা আজকে একটু মোটামুটি ভালো আছে কালকে আমাদের তো মনটাই খারাপ হয়ে গেছিলো অনেক ঠান্ডা লাগছে তারপরে জ্বর আসছিলো পরে নাপা নিয়ে আসছি আর টোফেন নিয়ে আসছি ঠান্ডার জন্য সিনান্ডে টোফেন খাওয়াইছি আর নাপা খাওয়াইছি আল্লাহ রহমত এখন একটু মোটামুটি ভালো আছে এখন আমার সোনা সিনান সোনা মোটামুটি ভালো আছে বাবা মুখটা মোশো তো তোমার তোমার মুখ ও তুমি মুখ মুছতে পারো আমার মুখটা মুছে দাও ও তুমি আমার মুখ মুছতে পারো মুছে দাও দাও মুছে বাবা বাবা তুমি কি খেয়েছো আচ্ছা বাবা তুমি আমার সাথে একটু কথা বলো তো তোমার মাথা কোনটা বাবা দেখাও তো তোমার মাথা কোনটা দেখায় দাও তো দেখাও তো তোমার মাথা কোনটা বাবা তুমি কি তুমি আমাকে একটা আদর করে দাও তো বাবা বাবাকে একটা আদর করো এই যে বাবাকে একটা আদর করো দাও আদর করো আদর করো মুছতে হবে না আগে আদর করো ও মা এখানে একটা আদর দাও এখানে একটা আদর দাও বাবাকে আব্বু আদর দাও ও ও এটা মুছে দাও মুছে দাও তুমি যে থুতু ভরাইলা মুছে দাও এখানে মুছে দাও এখানে 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 জু ও তুমি বাবার গাল মুছে দিচ্ছ এখানে দাও আচ্ছা 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 বাবার সাথে হ্যান্ডশিপ করছো আজকে বাবার সাথে হ্যান্ডশিপ করো নাও নাক বাবার সাথে হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ বুকে হাত দাও বুকে হাত দাও বুকে হাত দাও বুকে হাত দি দাও হ্যান্ডশিপ করে বুকে হাত দাও বুকে হাত দিবে না হ্যাঁ বুকে হাত দিবে না বুকে হাত দিবে না কি হয়েছে তোমার বলা তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও ঠান্ডা লাগছিল জ্বর আসছিল আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন মোটামুটি ভালো আছে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসছে নয় ফেব্রুয়ারি আমাদের অফিসে পিকনিকের আয়োজন করা হয়েছে ডেট আজকে ফিক্সড হয়েছে সেই উপলক্ষে আমরা সবাই ওয়ার্কার যারা আছে ভাইরা সবাই পাঞ্জাবি পরবে তো আমি গিয়েছিলাম একটা পাঞ্জাবি পাঞ্জাবির কারখানায় ওখান থেকে কিছু পাঞ্জাবি নিয়ে আসছি এখান থেকে চয়েস করে আমরা পাঞ্জাবি ব্যবহার করবে যেটা পছন্দ হবে ওটা আমরা নিব কার নিয়ে আসছি কালকে অফিসে নিয়ে যাব তারপর যেটা পছন্দ করে সেটা আমরা নেব আপনাদেরকে আমি কালারটা দেখাই এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের সাথে কন্ট্রাস্টটা অনেক সুন্দর আর একটা হচ্ছে হালকা অ্যাশ কালার এর সাথে কন্ট্রাস্টটা অনেক জোস অনেক ভালো লাগবে আর একটা আছে রেড কালার এর সাথেও কন্ট্রাস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গেল তিনটা কালার এটা হলো নেভি ব্লু নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট ব্ল্যাক ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার আছে এটার সাথেও কনট্রাস্ট আছে পাঞ্জাবিগুলো মোটামুটি অনেক সুন্দর দামটাও রিজনেবল আরেকটা হোয়াইট আছে হোয়াইটের সাথে আরেকটা কম্বিনেশন আছে মোটামুটি রিজনাল প্রাইজের মধ্যে তারা ইউজ করতে পারবে অনেক ভালো আমার মনে হয় তারা পছন্দ করবে তাদের পছন্দ হবে তো আপনারা পাঞ্জাবিগুলো দেখার পরে লাইক কমেন্টস করে জানাবেন আসলে কালারগুলো কীরকম ঠিক আছে না ঠিক নাই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই যে আমি আপনাদেরকে ফুল আমি শার্ট আরও অনেক কালার ছিল ওখান থেকে বাসাই করে আমি সারটা কালার নিয়ে আসছি প্রথমে হোয়াইট তারপর আর একটা তারপরে এইভাবেই শার্টটা কালার আছে শার্টটা কন্ট্রাস্টের মধ্যে এগুলো পরলে অনেক জোস লাগবে অনেক সুন্দর লাগবে আমার মনে হয় সবারই পছন্দ হবে আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা রিজনেবল সাধ্যের মধ্যে সবারই ভালো লাগবে আর আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ এক এক ডিপার্টমেন্টে এক এক পাঞ্জাবি দেব তাহলে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে দারুণ মনোরম পরিবেশ একটা সৃষ্টি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আমরা আশা করছি আমাদের পিকনিকটা আমরা অনেক সুন্দরভাবে করব তারপর আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের কালার সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে সঙ্গে থাকবেন I love us.